একটা আলুর পরোটা হয়ে গেল, ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব। আজকে বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য আগে ময়দাটা একটু মেখে নিই। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, 1 চিমটে পরিমাণ চিনি, 1 চিমটে পরিমাণ দিচ্ছি বেকিং সোডা। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু টক দই। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন, হাত দিয়ে ভালো হয় আর কি। দই দিয়ে খানিকটা মাখা হয়ে গেছে, এবারে গরম জল অল্প অল্প দিয়ে দেন মাখব। একসাথে অনেকটা গরম জল দিয়ে দরকার নেই, অল্প অল্প করে গরম জল দিতে হবে আর মাখব। আলুর পরোটার জন্য ডোটা মাখা হয়ে গেছে। এরপর হাতে একটু সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে পুরো ডোটার গায়ে একটু মাখিয়ে রাখবো। আর ডোটা কিন্তু একটু নরম করেই এভাবে মাখতে হবে। তেল মাখানোর পরে ডোটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পরোটার আলুর পুরটা বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। এতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু জিরে, তা ওটা গরম করে যাওয়ার পর জিরে। গোটা ধনে, 1 চামচ মতো মৌরি, চারটে মতো শুকনো লঙ্কা, প্রত্যেকটা উপকরণ একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শুকনো মিক্সিতে এগুলো দিয়ে দেব, দিয়ে একটু গুঁড়ো করে নেব, মানে পাউডার বানিয়ে নিতে হবে। যেরকম পাউডার হয়ে গেছে, আর এখানে আমি 2 মতো আলু সেদ্ধ করে রেখেছি আগেই। আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা আপনারা নিজেদের বুঝে দেবেন স্বাদ মতো। সামান্য একটু চিনি, আর এখানে এইমাত্র যে ভাজা মশলাটা বানালাম সেটা ঢেলে দিচ্ছি। আর দেব হচ্ছে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই জন্য এখানে পেঁয়াজ আর দিলাম না। এবার মেখে নেব, যেভাবে আলু ভাতে মাখে আর কি, ঠিক সেভাবেই মেখে নেব। পরোটার জন্য আলুর পুরটা একদম মাখা হয়ে গেছে, এটাও 30 মিনিট হয়ে গেছে, চাপা দেওয়া ছিল। এবারে ডো থেকে লেচি কেটে নেব। একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি,
আপনারা চাইলে সাদা তেল দিয়েও একটু বেলে নিতে পারেন। তৈরি করে রাখা আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। এরকম ভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে পুরটা ভেতর থেকে আর বেরিয়ে না আসে। উপর থেকে আরো একবার ময়দা ছড়িয়ে এবারে কিন্তু বেলে নেব। একটু হালকা হাতে মানে বেলার চেষ্টা করতে হবে যাতে ভিতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। একটা বেলা হয়ে গেছে, এবারে ভেজে নেব এটা। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব এটা। এবারে উল্টে নেব। একটা আলুর পরোটা হয়ে গেল, ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম আলুর পরোটা।